আরের পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখব সিবিআই এর হাতে গ্রেফতার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার তাকে টানা 6 ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হয় আজ তাকে আদালতে পেশ করা হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি আদালতে পেশ করা হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আদালতের উদ্দেশ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায় এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সিবিআই এর হাতে গ্রেফতার প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকে আজ নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার আমরা কথা বলবো সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর ভাস্কর বিস্তারিত জানতে চাইবো কি ছবি রয়েছে একেবারে রুমকি দেখো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু সিবিআই গ্রেফতার করেছে গতকালকে এবং তার বিরুদ্ধে এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে দেখো কল্যাণময় গঙ্গোপাধ্যায় কার্যত একটা সময় বলা হতো মধ্যশিক্ষা পর্ষদের অঘোষিত রাজা কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি সামগ্রিক মধ্যশিক্ষা পর্ষদকে নিয়ন্ত্রণ করেন মধ্যশিক্ষা পর্ষদ একটি স্বশাসিত সংস্থা সেই স্বশাসিত সংস্থাকে কার্যত দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে যখন সিবিআই তাকে লাগাতার প্রায় 6 ঘন্টা জেরা করে তথ্য প্রমাণ সহ তারপরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা এবং আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে দেখো সিবিআই আধিকারিকরা যারা মনে করছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় যে দীর্ঘ একটা সময় ধরে মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক বা সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন ধরে বারংবার তাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই এসএসসি দুর্নীতি মামলার একাধিক তথ্য দিতে পারবেন কারণ মধ্যশিক্ষা পর্ষদের যে ভূমিকা সেই ভূমিকাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতিতে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে সেই এসএসসি দুর্নীতি মামলাতেই এবার কিন্তু সিবিআইয়ের জালে ধরা পড়লেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় যিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ কি ভূমিকা পালন করেছিল এই ভুয়ো নিয়োগ বা টাকা নিয়ে নিয়োগের ক্ষেত্রে এসএসসির যে দুর্নীতি সেই দুর্নীতির ক্ষেত্রে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি কতটা বিষয় জানতেন কতটা এই সামগ্রিক দুর্নীতির ব্যাপারে জানতেন দুর্নীতি থেকে তিনি লাভবান হয়েছেন কতখানি লাভবান হয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার ভূমিকা কি ছিল যেটা সিবিআই আধিকারিকরা মনে করছেন যেটা সিবিআই সূত্রে খবর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং একটা বিরাট সময় ধরে একটা বিরাট টাইম স্প্যান ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে যেহেতু ছিলেন সেই দায়িত্বে থাকার অবস্থাতেই তিনি তার পদ ব্যবহার করে কিন্তু এই দুর্নীতির সঙ্গে বা এই দুর্নীতিকে তিনি প্রশ্রয় দিয়েছিলেন এই দুর্নীতি ঘটিয়েছিলেন এবং আমরা যারা সিবিআই সূত্রে খবর পাচ্ছি রুমকি যে আলিপুর আদালতে কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আবারও সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছেন সিবিআই আইনজীবীরা কারণ সিবিআই আইনজীবীরা মনে করছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি এই এসএসসি দুর্নীতি মামলায় আরও একাধিক তথ্য দিতে পারবেন এই এসএসসি দুর্নীতি মামলায় তার প্রত্যক্ষ যোগ রয়েছে সেই কারণেই তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করার পর প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে গতকাল এবং এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তলব করা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায় বাড়িতে রেড করেন সিবিআই আধিকারিকেরা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে প্রচুর নথি রয়েছে প্রচুর তথ্য রয়েছে যাতে এই এসএসসি দুর্নীতি মামলার যে তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে সেই তদন্তে আরও অনেকটাই অগ্রগতি হতে পারে এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার ভূমিকা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এই প্রশ্নও কিন্তু উঠেছিল যে কেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় বারংবার এক্সটেনশন পেয়ে যাবেন তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ থাকার পরে তাকে লাগাতার এক্সটেনশন দিয়ে যাওয়া হয়েছিল এবং সেই কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবার সিবিআই এর জালে ধরা পড়েছেন এবং অবশ্যই আলিপুর আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় একেবারে অর্থাৎ অনেক তথ্য পেতে চাইছে সিবিআই ভাস্কর তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা শুনব এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন প্রথম সার্টিফিকেটটা যার হাত থেকে নিয়েছে সে লোকটা আজকে চুরির দায়ে জেলে
যে ভদ্রলোক যার জীবনী শিক্ষামন্ত্রীর আজ বইতে পড়ছে আমাদের ছেলেমেয়েরা, সে আজকে জেলে ছুরির দায়ে। পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোথায়? তাদেরকে সামনে রাখা হয়েছে শিক্ষা বিভাগ, যাতে আগামী ভবিষ্যৎ নাগরিক তৈরি করছে। আমরা পুরো বিভাগটাই এক চোরেদের আড্ডা হয়ে গেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এরকম খারাপ সময় বাংলার কপালে কোনোদিন আসেনি কিন্তু আমাদের।